আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আমি আছি এখন আমাদের ঐতিহ্যবাহী পরতি কাজীবাড়ি জামে মসজিদের সামনে। তো আজকে এখানে ইফতার পার্টি, রমজানে কোথাও ইফতার পার্টিতে অংশগ্রহণ করি নাই, অনেক জায়গা থেকে দাওয়াত দিছে আসলে সময় পাই না। তো আজকে প্রথম আসলাম এখানে ইফতার পার্টিতে ইফতার করার জন্য। আসলে এটা আমাদের গ্রামের একটা ঐতিহ্য, কয়েকশো বছর আগের পুরানো একটা মসজিদ। আমি মসজিদটা আপনাদেরকে দেখাবো, অনেক পুরানো একটা মসজিদ। আসলে এটা আমাদের একটা ঐতিহ্য, আমাদের একটা গর্ব। তো আমি মসজিদটা আপনাদেরকে দেখাই, একটু দেখেন। এই যে এটা হলো আমাদের ঐতিহ্যবাহী পরতি কাজীবাড়ি জামে মসজিদ, গম্বুজ দেখা যায়, অনেক সুন্দর একটা মসজিদ। ভিতরে না গেলে আপনারা বুঝবেন না যে এটা কত সুন্দর মসজিদ। এটা হলো মসজিদের প্রথম গেট, আর এদিক দিয়ে হলো দ্বিতীয় গেট। নতুন করে আবার অনেক টাকার কাজ হয়েছে ভিতরে, সম্ভবত অনেক মানুষ। এটা হলো মসজিদের বাহিরের সাইড, আস্তে আস্তে ভিতরে যাই। বা ভিতরে অনেক মানুষ, ইফতারি বিতরণের কাজ চলতেছে, প্রচুর মানুষ আজকে ইফতার পার্টিতে। সব গ্রামের পাড়া প্রতিবেশী, সবাই পরিচিত। মসজিদের ভিতরে একটু আসলাম, দেখি যে এখানে সব মুরব্বি চাচারা আছে। তো মসজিদের হুজুর আছে, আমাদের পরদি সন্তান গ্রুপের ব্যক্তিবর্গগণ আছে, মোটামুটি অনেক মানুষে হয়েছে, ইফতারের বিতরণের কাজ চলতেছে। আমাকেও দিছে, এই যে আমাকে এক প্লেট দিল বিরিয়ানি। বাহিরে আসলাম, বাহিরেও এখানে বিতরণের কাজ চলতেছে ইফতারি। সবাই পাইছে, প্রচুর পরিমাণে আছে, আরো যেই আসতেছে তাকে দিতেছে। বাহিরে আসলাম আবার, এই যে সবাই পাইছে, মোটামুটি অনেক মানুষে হয়েছে। এটা হলো মসজিদের পুকুর, মসজিদের পুকুর। এটা বাহিরের সাইড মসজিদের, এটাও বাইরের সাইড। এই যে যাই আবার ভিতরের দিকে, অনেক সুন্দর মসজিদের ভিতরেরটা, অনেক সুন্দর করছে আগের থেকেও। সবাই ইফতারি নিয়ে বাহিরের দিকে চলে গেছে। তো আবার মসজিদের ভিতরে আসলাম, ইফতারের টাইম হয়ে গেছে, সবাই ইফতার খাওয়া শুরু করে দিছে। আমিও প্যাকেট খুলছি, আমিও এখন শুরু করে দিব ইফতার খাওয়া। এই তো আমিও খাওয়া শুরু করে দিলাম, বিরিয়ানি অনেক টেস্ট হয়েছে। সবাই যার যার মতো ইফতারি খাওয়া শুরু, অনেক টেস্ট হয়েছে আজকে বিরিয়ানি খেজুর। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এখানে সবার সাথে ইফতার করতে পেরে আজকে। আলহামদুলিল্লাহ বিরিয়ানি অনেক ভালো হয়েছে, ইফতারিতে বিরিয়ানি দিতে। তো আমি অর্ধেকটা খেয়ে ফেলছি, এখনো কাজ করতে পারি নাই, আমার সময় কম, সেজন্য চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।